জন্মদিনের ব্লগে মার বয়সটা ভুল ছিল, মার এটা 58+3 দিন। হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমার গলা ভেঙে গেছে, কারণ কথা বলতে পারছি না। আর আমি আজকে যে ব্লগটা এনেছি এটা আমার সবচেয়ে জীবনের দুঃখের আর কষ্টের দিন। তো সঙ্গে থেকো, দেখতে থাকো। এটা 21 তারিখের ভিডিও, 21শে মাঘ। আমার মার জন্মদিন ছিল, আর তখনও আমরা মাকে দেখে বুঝতে পারিনি যে আজকে আমাদের মধ্যে মা থাকবে না। মা 21শে মাঘ জন্ম নিয়েছিলেন, আর 24শে মাঘ মা মৃত্যুবরণ করলেন, আমাদের ছেড়ে পরলোকে চলে গেলেন। তো আমরা যখন জন্মদিন করছিলাম তখন ভেবেছিলাম আরও 1 মাস হয়তো থাকবে, কিন্তু বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি মা আমাদের ছেড়ে চলে যাবেন। 22শে মাঘ জন্মদিন পালন করার পর আমি ফালাকাটা চলে আসি, কারণ আমার বরের অসুবিধা হচ্ছিল। কিন্তু আমাকে আবার পরের দিন 23 তারিখে ডাকা হলো যে মার শরীর খুব খারাপ। তো আজকে 23শে মাঘ, তো মার এই অবস্থা, সবাই দেখতে এসেছে, মামা মাসি মামি মামার ছেলে আরও পিসি পিসে পিসির ছেলে, তো এরকম 25 জন মতো দেখতে এসেছে। সারাদিন বাড়িতে লোকজনের ভিড়, আর এটা হচ্ছে সন্ধ্যের সময়। এটা আমার মেজো মামি, তো মেজো মামি আর তার ছেলে এসেছে। দুপুরে মেজো মামা এসেছিল, কান্নাকাটি করছিল মাকে ধরে। যত আত্মীয় স্বজন আর পাড়ার লোক ছিল সবাই কিন্তু একে একে মাকে দেখে গেছে, আর মাও সবাইকে দেখছে। আর এই যে ছোট মাসি আর মামি এখানে মাকে আদর করছে, আর কি খাবে জিজ্ঞেস করছে। আমার মাকে সবাই খুব ভালোবাসত, আর মাও সবাইকে খুব ভালোবাসত। এই যে তোমার ফটো তুলে, এই যে দেখো, এই যে দেখা যাচ্ছে, এই যে দিদি বমি বমি করলেও খেতে হবে, খা খাওয়া কিছুই পেটে রাখতে পারে না, বমি হয়ে যাচ্ছে। তো এখন মা জল খেতে চাচ্ছে। জল জল খাবা, জল খাবে, ওই যে ইনসার্টটাই দেখ। এটা আমার মেজো মামার ছেলে আর বড় মাসি, তো সবাই এসে আদর করছে মাকে। মা হচ্ছে বড় সবার ভাই বোনের মধ্যে, আর আমার দিদা অসুস্থ থাকায় আমার মাই সব ভাই বোনদের মানুষ করেছে, যার জন্য সবাই মার মতো ভালোবাসে। মেজো মামা মার পা ধরে কান্না করে গিয়েছে, সে কথাই মাসি বলছে। আমিও তখন কান্না করছিলাম, তাই আর ভিডিওটা করতে পারিনি। তো এখন এই যে সবাই ঘর ভর্তি লোক, আর দুপুরবেলায় তো বাড়ি ভর্তি লোক ছিল, 20-25 জন লোক, পাড়াপড়শি আত্মীয় স্বজনে ভর্তি ছিল, আর মা বলছিল সবাইকে খাওয়াতে। তো আমরা মনে দুঃখ নিয়েই রান্নাবান্না করে সবাইকে খাওয়ালাম, নিজেরাও খেলাম। মা নিজের থেকে মাথা ঘোরাতে পারে না, তাই বমি করতে গেলে অন্য কারো সাপোর্টের প্রয়োজন হয়, আর এর জন্য এখন ডাকছে মাথাটা ঘুরিয়ে দেওয়ার জন্য, কারণ মা এখন বমি করবে। আর মানে মিনিটে মিনিটে বমি করছে, আর আজকে প্রচণ্ড পায়খানাও করছে। আর এই অবধি 7টা প্যাম্পার্স বদলানো হলো, যে যখন সামনে থাকছে সেই মাকে বমি করাচ্ছে। এখন বাজে রাত 2:30, আর আমার ছোটো ভাই মার হাত ধরে বসে আছে, কারণ হাত ছেড়ে দিলেই স্যালাইন বন্ধ হয়ে যাচ্ছে। ওর জন্য স্যালাইন লাগানো হয়েছে বিকেল থেকে, তখন থেকে স্যালাইনটা চলছিল না, কিন্তু যখন ভাই হাত ধরলো তখন স্যালাইন চলছে, তাই ভাই আর হাতটা ছাড়ছে না। তো মা কিছু বলছে, আমার ভাই বউ শুনতে গেল, আমাদেরকে শুতে বলছে সবাইকে, ভাইকেও শুতে বলছে, ভাই বউকেও শুতে বলছে। তো মার এই অবস্থা দেখে আমরা কেউই কিন্তু শুতে যাচ্ছি না। তো আমি মা ভাইকে বলছি যে তুই শুয়ে পড়, আমি আছি এখানে, কারণ যে যখন পারছে সেই জেগে থাকছে, বাবাও জেগে আছে পাশে শুয়ে আছে মার। তো যে সারা রাত একজনের পক্ষে জাগা সম্ভব নয়, তো একজন একজন করেই আমরা মার সামনে থাকছি। তো
আজকে দিনটা যেন খুবই খারাপ লাগছিল আমার মনে হচ্ছিল কেমন মা করছে আজকে অন্যরকম মাকে ঘুমাতে বলা হচ্ছে কিন্তু মা ঘুমাচ্ছে না কারণ দু মাস থেকে মা ঘুমায় না দিনে রাতে মা ঘুমায় না তো আমরা পাশের থেকে কিন্তু জেগে আছি দেখছি তো ভাইকে বললাম তুই চলে যা আমি আছি তো মা ভাই আড়াইটার দিকে শুতে চলে গেল আমি এখন মার হাত ধরে বসে আছি কারণ হাত ছাড়লেই যখন স্যালাইন বন্ধ হয়ে যাচ্ছে তো মা কি করছে বুঝতে পারছি না এক একবার এক এক রকম ভাব করছে কখনো হাত দেখছে চোখে গোলা দেখছে বলছে কখনো বুকে অসুবিধা হচ্ছে বলছে তো সারা রাতি মা এরকমভাবেই জেগে আছে কিছুই বলছে না আবার আমরাও শুতে যাচ্ছি না কারণ মার এই অবস্থা দেখে তো বুঝতে পারিনি যে এটাই মার শেষ ভিডিও হবে আর ভিডিও করতে পারবো না তো এরপরেই কিন্তু মার ওই শ্বাসকষ্ট শুরু হলো আর তারপর থেকে আমি আর ভিডিও করতে পারিনি তো শেষবারের মতো আমি নিজেকে আমার মার সঙ্গে ভিডিওতে একটু তুললাম আর এখন সবাই শুয়ে আছে তো আমি একা বসে আছি কিন্তু মার যখন 3:30টায় শ্বাসকষ্ট শুরু হলো তখন বাবাকে ডাকলাম তারপর ভাইকে ডাকলাম তো ভাই বউ সবাই আসলো মার এরকম অবস্থা থেকে বড় মাসি যায়নি তো মা বড় মাসিও ছিল তো 3:30টায় শ্বাসকষ্ট শুরু হয় আর ভোর 5টায় মা আমাদের সবাইকে ছেড়ে চলে যান